সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণ করেছেন দলীয় কার্যক্রমে একেবারেই অনুপস্থিত কিন্তু দলে অনুপস্থিত থাকলেও উনি যে প্রথম আলো সব বিভিন্ন পত্র নিউজ হয়েছে যে সরকার পতনে কি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট জনৈক মাসুদ করিম বা এনায়েত করিম তার নাম তার সাথে যে বাংলাদেশের বেশ কিছু লোকজন ব্যাংক ও কাঠমান্ডু যে মিটিং টিটিং করছে সে এই সমস্ত মিটিংগুলোতে এবং এই সেই এনায়েত যায় বা করিমদের প্রোগ্রাম হচ্ছে শকত মাহমুদ মাঝে মাঝে বেশ কিছু প্রোগ্রাম প্রোগ্রাম আহ বাস্তবায়ন করে তার ফান্ডিং টান্ডিং বা সেটা নির্দেশনা সে এনায়েত করিম মাসুদ করিমদের আমরা তাকে বলেছি আমরা জানার পরে যে এইটা সরকারেরই একটা ফাঁদ যে বিরোধী আন্দোলন যেন না গড়ে ওঠে এবং এখানে মূলত এই উকিল আব্দুল সত্তারের মতো বিএনপির কিছু এখানে যেন সেই ইনসাপ কায়েম কমিটির ব্যানারটা পুরানো হলো এই প্রোগ্রামের ফান্ডিং টান্ডিং বা এই প্রোগ্রাম মূলত এই সেই জনৈক বিদেশি গোয়েন্দা সংস্থা আমি মাসুদ করি মেদ করি যে বিদেশি গোয়েন্দা সংস্থা এজেন্ট বলে নিজেকে সে পরিচয় দেয় সেই আমরা জানতে বললাম যে রেজা কিব리아কে মাসের তিন লাখ টাকা দেওয়া হয় যে কারণে তিনি দলের চেয়ে তাদের এই সমস্ত প্রোগ্রামে যায় ইভেন দলীয় কোনো কার্যক্রমী ওইভাবে থাকে না এই বিষয়গুলো নিয়ে আমরা গত পরশুদিন তার বাসায় বসছিলাম বাসার সাদের যেটা একটা ব্যাখ্যা চাওয়ার জন্য এবং তার অবস্থান পরিষ্কার করার জন্য সেই গণনিকার পরিষদের সাথে থাকবে কি থাকবে না সেখানে সে আমাদের সাথে দুর্ব্য আচরণ করে বের হয়ে যায় হ্যাঁ যে কারণে আমরা বুঝছি যে আসলে আমরা এতদিন পর্যন্ত তো ধৈর্য ধরে যে তাকে নিয়ে আর চলার মতো পরিবেশ নাই এবং তিনি বলা চলে মানে হচ্ছে বিভিন্ন দল যারা বিতর্কিত বা তাদের সাথেও গোপনে মিটিং টিটিং করেন যারা আহমেদ সাহেব চ্যানেলের টক শো তিন ডিগেট করেছিলেন জামাতের সাথেও মিটিং করেছিলেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আসলে মানে মনে করছি যে তিনি আমাদেরকে বিপদে ফেলা বেসছিল যে কারণে আমরা এই সিদ্ধান্ত নেওয়া আরকি না রেজা কিবরিয়া তো গণ পরিষদের বলতে গেলে কখনোই কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিলেন না আমরা সেই কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র যুব শ্রমিক অধিকার প্রবাসী অধিকার এই অঙ্গ সংগঠন গঠন করে তারপরে আমরা দল ঘোষণা করেছি দল ঘোষণার সময় আমরা ইয়ং তরুণ হিসেবে আমরা চেয়েছি যে আমাদের সাথে একজন অন্তত অভিভাবক হিসেবে দায়িত্বশীল পদে একজন মুরব্বী থাকুক অন্তত আহ্বায়ক সদস্য সচিবের একটা পদে তো আমি স্বাভাবিকভাবে যেহেতু এই মুভমেন্টের এবং এই প্ল্যাটফর্মের পরিচিত মুখ ছিলাম বা সবার কাছেই পরিচিত মুখ কাছে আস্থা ভরসার জায়গা তো আহ্বায়ক হতে চাইলে তো আমি হতে পারতাম কিন্তু আমরা সেটা না করে ভেবেছি আমাদের তো সময় আছে আছে বয়স এখন আমরা একজন বয়স্ক মানুষকে একটু আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আর্থ সামাজিক প্রেক্ষাপটে আমরা দলে চিন্তা করি সেই জায়গা থেকে মূলত তাকে আমরা চিন্তা করেছিলাম কিন্তু তিনি তো গণফোরাম ছাব্বিশ বছরের আহ গণফোরাম ডক্টর কামালের দেখেন সেটাও ভেঙেছে তার কারণে শুধু এবং তিনি আসলে রাজনৈতিক লোক না এবং দেখেন আপনারা স্যাংশন নিয়ে নানান ধরনের মানে বাগারাম্বর কথা বলছে বলছে যে মনে হচ্ছে যে স্যাংশনটা সে আনাচ্ছে আবার এই যে আইএমএফ এর লোন নিয়ে যে সমস্ত কথাবার্তা বললো সে আইএমএফ এ চাকরি করেছে কে বলছে আইএমএফ এর লোন পাবে না তার মামু বলে আবদার সেই কিন্তু পরে দেখেছেন যে সরকার আইএমএফ এর লোনও পেয়েছে ওই আপনার স্যাংশনও আর আসে নাই এইগুলা অনেকগুলো বিষয় আছে আমরা যেটা বলছিলাম আমরা চাচ্ছিলাম আমাদের একজন মুরুব্বী একজন অভিভাবক বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে যে শুধুমাত্র আমরা ইয়ংরা মিলে যদি একটা দল করতাম শুধু ইয়ংদের একটা আধিপত্য বা ইয়ংদের একটা অবস্থান থাকতো কিন্তু সিনিয়র লোকজনকে আমরা আসলে টানতে পারতাম না তাহলে সেই জায়গা থেকে অনেক সিনিয়র লোকজনের সাথে তো আমরা বসেছি তাকে তাতে আমরা ভেবেছিলাম যে উচ্চ শিক্ষিত একটা লোক আমরাও এখানে বিশ্ববিদ্যালয়ে পড়া সবাই শিক্ষিত তরুণ তো তাদের সাথে এক আন্ডারস্ট্যান্ডিং হওয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে আসলে তাকে রাজনীতিতে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো এখন তো গতকালকে মিটিং ছিল গতকালকে মিটিং এ তো আমাদের তরুণদের একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হলো এখন আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে আমাদের কাউন্সিল হওয়ার কথা হ্যাঁ তো আমাদের খুব শীঘ্রই কাউন্সিল হবে কাউন্সিলে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার নির্বাচিত হয়ে আসে আসলে এই এখন আর সিলেকশনের সুযোগ নাই এখন কাউন্সিলের মধ্যে দিয়ে বের হয়ে আসতে হবে আমাদের এখানে গন্ডগোল হয়েছে মূলত দুই তিনটে বিষয় একটা সে ইনসাফ কারেন্ট কমিটির মিটিং এ আমি বক্তৃতা দিতে কেন গেছি এটা নিয়ে এসে কৈফিয়ত চেয়েছে আমার দিকে আমার উত্তর হলো আমি নুরুল হক নূরের বুদ্ধিতে চলার জন্যে আমি আসিনি আমার আমার বয়স ওর বেশি আর ওর কথা নিয়ে আর আমি সরকার বিরোধী যে কোনো মিটিংয়ে সরকার বিরোধী হলে আমি আছি আমি ইসলামিক আন্দোলনের মিটিং এ গেছি বিএনপির মিটিং এ গেছি এবি পার্টির মিটিং এ গেছি আমার কোনোটাতে আপত্তি নাই সরকার বিরোধী হলে আমি আছি তারপরে ওর টাকা পয়সা লেনদেন নিয়ে প্রশ্ন ওঠাতে ও আসলে খেপে গেছে থেকে কি টাকা পায় কি করে টাকা নিয়ে এটা কিছু প্রশ্ন উঠেছে আর দ্বিতীয়ত ইজরায়েলিদের সাথে ওর কি সম্পর্ক টাকার লেনদেন হয়েছে কিনা এই প্রশ্ন করাতে ও খেপে গেছে তো ইসরায়েলিদের সাথে ও কেন দেখা করেছে ও কোনো এটা ঠিক জবাব দিতে পারেনি এটা আপনারা একটু জিজ্ঞেস করবেন যে ইসরায়েলীদের সাথে আপনাদের কি সম্পর্ক কেন ওদের শ্রদ্ধা করতে গেছে ও কোনো উত্তর দিতে পারে না দুইটা কারণ থাকতে পারে একটা হলো ইসরায়েলীরা বলেছে রাজনৈতিকভাবে তোমাদের সমর্থন করব দ্বিতীয় হতে পারে যে তোমাদেরকে টাকা দিব এগুলোর মধ্যে কোনটা করেছে তৃতীয় কোনো কারণ নাই ইসরায়েলি কারোর সাথে আলোচনা করার আমি কোনো কারণ দেখতে পাই না ওরা একটা জালিম সরকার আমরা তাদের সাথে আমরা অবস্থান নিব কেন তার ইসরায়েলি কানেকশন নিয়ে আমরা প্রশ্ন তুলছি অনুপম বসু বলে একটা ইন্ডিয়ান জার্নালিস্ট তার সাথে তার কি সম্পর্ক এটাও প্রশ্ন উঠেছে এগুলিতে সে রেগে গেছে আমাকে তখন থেকে সে বৈষ্কর করার জন্য অস্থির হয়ে গেছে এটা গণতন্ত্র নেই কিন্তু সে তো ইচ্ছামতো কাজ করতে চেষ্টা করছে গণতন্ত্রে নিবন্ধন আমার নামে আসবে ওর নামে আসবে না এবং কোন দল আজ পর্যন্ত দলের প্রধানকে সরিয়ে সেক্রেটারি দখল করতে চেষ্টা এটা সম্ভব না দলের যে যে নামে হয় দলের প্রধান কে সরিয়ে আসা সম্ভব না আমাদের ইলেকশন কমিশন এর জাজমেন্ট দিয়েছে এই ব্যাপারে এটা সম্ভব না আমি আমাদের দলের যে লোকগুলি আমার আমার ধারণা পঁচাত্তর শতাংশ লোক আমার সাথে থাকবে কমপক্ষে সো আমি ওদের সাথে কাজ করব। আমি দেশের বাইরে আছি আমি কয়েকটা জিনিস সই করে আমি রনা দিয়েছি কিন্তু আমি বাকিগুলি এসে আমি পঁচিশ তারিখ মাঝরাতে ফিরবো তখন আমি করে ফেলবো